আপনার কি কমিটি কাজ চলতেছে এখন? أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের সকলকে সালাম আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আশা করি তোমরা সকলেই বাসায় ভালো আছো তোমাদের দোয়ায় আমিও ভালো আছি প্রিয় শিক্ষার্থীবৃন্দ নবম শ্রেণীর ইসলাম নৈতিক শিক্ষা বিষয়ের আজকের ক্লাস প্রথম অধ্যায় আকায়দ ও নৈতিক জীবন থেকে করা হবে। প্রথম অধ্যায় আকায়দ ও নৈতিক জীবনের গুরুত্বপূর্ণ বিষয়গুলো হচ্ছে যে ইমান, মানবিক মূল্যবোধ বিকাশে ইমানের গুরুত্ব, এরপরে রিসালাত, নৈতিক জীবন গড়নের রিসালাত ও নবুয়তের গুরুত্ব, এরপর আসমানি কিতাব, নৈতিক জীবন গড়নের আসমানি কিতাবের ভূমিকা। তো এগুলো হচ্ছে মোটামুটি গুরুত্বপূর্ণ বিষয়। তো এই বিষয়গুলো সম্পর্কে আলোচনা করা হবে। তোমরা অবশ্যই অনলাইন ক্লাসগুলো মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রথমে আমরা জেনে নেই যে ইমান কাকে বলে। ইমান শব্দের অর্থ, ইমান শব্দটি আমনুন মূল ধাতু থেকে এসেছে। এর অর্থ হচ্ছে বিশ্বাস করা, আস্থা স্থাপন করা কিংবা স্বীকৃতি দেওয়া। আর পরিভাষায় বলা হয় যে শরীরের যাবতীয় বিধিবিধান অন্তর দিয়ে বিশ্বাস করা, মুখে স্বীকার করা এবং সেই অনুযায়ী কাজ করাকে ইমান বলা হয়। সুতরাং ইমানের শর্ত হচ্ছে তিনটি কন্ডিশন। কেউ যদি ইমান আনতে চায় তাহলে অবশ্যই তাকে এটাকে অন্তরে বিশ্বাস করতে হবে এবং সেটাকে মুখ দিয়ে স্বীকার করতে হবে এবং কাজ করে সেটাকে দেখাতে হবে যে এটা হচ্ছে কি ইমান। তাহলে বোঝা যাবে যে সেই ব্যক্তি ইমান এনেছে বা তার মধ্যে ইমানই রয়েছে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ইমানের ব্যাপারে ইমানে মুফাসসালে ইমানের সাতটি মৌলিক বিষয়ের কথা বলা হয়েছে। যে এই সাতটি মৌলিক বিষয়ের প্রতি যদি কেউ ইমান আনে তাহলে সে প্রকৃতপক্ষে ইমানদার হবে এবং এই সাতটি মৌলিক বিষয়ের উপর অবশ্যই ইমান আনতে হবে। এর মধ্যে একটি হচ্ছে আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস স্থাপন করা। কেউ যদি আল্লাহ তাআলাকে অস্বীকার করে, তার প্রতি কোনো দিক দিয়ে সংশয় রাখে, অবিশ্বাস রাখে সামান্যতম, তাহলে তার ইমান থাকবে না। দুই নম্বর হচ্ছে ফেরেশতাগণের প্রতি বিশ্বাস। অবশ্যই ফেরেশতারা আল্লাহ তাআলার সৃষ্টি এবং তারা নূরের তৈরি, তাদের প্রতি নির্দ্বিধায় বিশ্বাস স্থাপন করতে হবে যে তারা আল্লাহ তাআলার নির্দেশেই তারা তাদের জীবনকে পরিচালিত করে। তিন নম্বর হচ্ছে আসমানি কিতাব সমূহের প্রতি বিশ্বাস। আসমানি কিতাব হচ্ছে 104খানা, এর মধ্যে হচ্ছে 100খানা হচ্ছে সহিফা, 4খানা হচ্ছে এই কিতাব, বড় কিতাব। তো এই 104খানা কিতাবের প্রতি বিশ্বাস স্থাপন করাটা হচ্ছে কি ইমানের কাজ। চার নম্বর হচ্ছে নবী রাসূলগণের প্রতি বিশ্বাস। প্রত্যেক নবী রাসূলকে আল্লাহ তাআলা মানব জাতির কল্যাণের জন্য প্রেরণ করেছিলেন এবং তাদের প্রতি অবশ্যই আমাদেরকে বিশ্বাস স্থাপন করতে হবে। পাঁচ নম্বর হচ্ছে আখিরাতে বিশ্বাস। মানুষের মৃত্যুর পর মানুষের আখিরাতে মানুষকে উড়ানো হবে, মানুষের আখিরাত হবে, এই জীবন শেষ হয়ে যাবে, এই আখিরাতের প্রতি প্রত্যেককে বিশ্বাস স্থাপন করতে হবে। যদি আখিরাতে কেউ বিশ্বাস স্থাপন না করে তাহলে তার ইমান থাকবে না। ছয় নম্বর হচ্ছে তাকদিরে বিশ্বাস। তাকদিরের ভালো মন্দ যা কিছু হয় সব কিছু আল্লাহ তাআলার নির্দেশেই হয়ে থাকে, এই বিষয়গুলো অবশ্যই বিশ্বাস করতে হবে যে তাকদিরের ভালো মন্দ একমাত্র আল্লাহ তাআলার ইচ্ছায় হয়ে থাকে, এটার প্রতিও নির্দ্বিধায় বিশ্বাস স্থাপন করতে হবে। সাত নম্বরে বলা হয়েছে মৃত্যুর পর পুনরুত্থানে বিশ্বাস। মৃত্যুর পর আমাদেরকে পুনরায় আল্লাহ তাআলার দরবারে উপস্থিত হতে হবে, আমাদের মানে উঠানো হবে, এই বিষয়ে অবশ্যই বিশ্বাস স্থাপন করতে হবে। কেউ যদি বিশ্বাস স্থাপন না করে তাহলে তার ইমান থাকবে না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা জানলাম যে ইমান কাকে বলে। এবারে জানলাম দুই নম্বরে মানবিক মূল্যবোধ বিকাশে ইমানের গুরুত্ব। তো মানবিক মূল্যবোধ বলতে কী বোঝায়? মানবিক মূল্যবোধ হচ্ছে যেসব বিষয় একমাত্র মানুষের বৈশিষ্ট্য ও গুণাবলী হওয়ার যোগ্য তাই হচ্ছে মানবিক মূল্যবোধ। তো মানবিক মূল্যবোধ তৈরিতে অবশ্যই একজন ব্যক্তিকে মুমিন হতে হবে।
যদি কেউ মুমিন না হয়, ইমান না আনে, ইমান আনার পরে যে সকল কাজকর্ম করতে হয় এগুলো যদি সে না করে, তাহলে কখনোই তার ভিতরে মানবতাবোধ, সৌহার্দ্যবোধ, শুভবোধ এবং শুভ এবং কল্যাণকার নেক আচরণগুলো তার ভিতরে আসবে না। আর যদি না আসে তাহলে তার মাঝে কোনো মানবতাবোধ থাকবে না, মানবিক মূল্যবোধ তার মধ্যে আসবে না। সুতরাং এটা সুস্পষ্টভাবে প্রতীয়মান হয় যে অবশ্যই মানবিক মূল্যবোধ বিকাশের ক্ষেত্রে ইমানের প্রয়োজন রয়েছে। অর্থাৎ আল্লাহ তাআলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ফেরেশতা, আসমানি কিতাব এগুলোর প্রতি বিশ্বাস অবশ্যই স্থাপন করতে হবে। যে ব্যক্তি এগুলোর প্রতি বিশ্বাস স্থাপন করবে, সে অনুযায়ী কাজ করবে, সেই নিজেকে মানবিক মূল্যবোধ এবং মানবিক বিবেকবান সম্পন্ন হিসেবে গড়ে তুলতে পারবে। আল্লাহ তাআলা বলতেছেন যে আল্লাহ ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, যে আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন যে নিঃসন্দেহে মুনাফিকরা মিথ্যাবাদী। অর্থাৎ যারা মুনাফিক তারা, তাদের ভিতরে ইমান নেই, তারা মানবিক মূল্যবোধে তাদের জীবনকে তৈরি করে না। আর এদের পরিণতি, এদের চরিত্র এতই নগণ্য, জঘন্য যে স্বয়ং আল্লাহ তাআলা এদের সম্পর্কে বলতেছেন যে মুনাফিকরা নিঃসন্দেহে কি মিথ্যাবাদী। তো তাহলে মানবিক মূল্যবোধ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবারে আমরা দেখব যে রিসালাত, রিসালাত কাকে বলে। তো রিসালাত হচ্ছে, রিসালাত শব্দের অর্থ হচ্ছে বার্তাবাহ, চিঠি, বাণী ইত্যাদি বা সংবাদ। আর এই পরিভাষায় বলা হয় যে আল্লাহ তাআলা পবিত্র বাণী মানুষের নিকট পৌঁছে দেওয়ার দায়িত্বকেই রিসালাত বলা হয়। আর যে ব্যক্তি এই দায়িত্ব পালন করেন বা যারা পালন করেন তাদেরকে বলা হয় রাসুল। তো আল্লাহ তাআলা পৃথিবীতে মানুষের হিদায়তের জন্য প্রত্যেক জাতির কাছে নবী রাসুল প্রেরণ করেছেন। তারা সবাই এসে মানব জাতিকে কল্যাণের দিকে আহ্বান করেছেন, মানুষকে হিদায়তের পথে আহ্বান করেছেন, অসত্য মিথ্যা কুকুর সংস্কার, কুসংস্কার ইত্যাদি থেকে মানব জাতিকে মানে দূরে রাখার চেষ্টা করে এক আল্লাহ তাআলার ইবাদত এবং দাসত্বের দিকে মানুষকে আহ্বান করেছেন। তো সকল নবী রাসূলেরই দাওয়াতের একটাই কথা ছিল যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাআলা ব্যতীত কোনো ইলাহ নেই। তো শিক্ষার্থীরা, এই যে রাসুল রিসালাত হচ্ছে যে আল্লাহ তাআলা এই রিসালা সম্পর্কে আরও বলেছেন যে ওলিকুল্লি কৌমিন হাজ, যে আর প্রত্যেক সম্প্রদায়ের জন্যই রয়েছে কি পথ প্রদর্শক। অর্থাৎ আল্লাহ তাআলা কোনো জাতিকে পথ প্রদর্শক ব্যতীত সৃষ্টি করেননি। সুতরাং প্রত্যেক জাতির কাছেই রাসুল প্রেরণ করেছিলেন। আর এই রাসুলদের সম্পর্কে বলা হয়েছে যে রাসুলরা হচ্ছে নিষ্পাপ, তারা নিষ্পাপ। রাসুলদের সম্পর্কে কেউ যদি কটাক্ষ করে, কোনো নেগেটিভ কথা বলে, কোনো মানে অসাধারণ অসৌজন্যমূলক কথা বলে, তাহলে তার ইমান থাকবে না। তাদের সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন যে কুলিয়া ইয়াহনাস ইন্নি রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া, হে নবী আপনি বলুন, হে মানব মণ্ডলী, আমি তোমাদের সকলের জন্য আল্লাহ রাসূল হিসাবে প্রেরিত হয়েছি। তো অন্য এক আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আমার সন্নাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আপনাকে অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশ্ব মানবতার জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। সুতরাং নৈতিক জীবন গঠনে রিসালাত নবুয়তের গুরুত্ব কি অপরিসীম। অবশ্যই কেউ যদি নৈতিক জীবন গঠন করতে চায়, অবশ্যই তাকে নবুয়ত এবং রিসালাতের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। 3-5 নম্বরে আমরা দেখব আসমানি কিতাব। আসমানি কিতাব হচ্ছে আল্লাহ তাআলা মানুষের হেদায়েতের জন্য তার পক্ষ থেকে যে কিতাব নাজিল করেছেন সেটাই আসছে আসমানি কিতাব। তো এই আসমানি কিতাবের সর্বমোট 104 খানা। 104 খানার মধ্যে 100 খানা হচ্ছে সহিফা আর 4 খানা হচ্ছে প্রসিদ্ধ কিতাব। তো 100 খানা সহিফার মধ্যে 10 খানা নাজিল হয়েছিল হযরত আদম আলাইহিস সালামের উপর। এরপরে 50 খানা সহিফা নাজিল হয়েছিল হযরত ঈসা আলাইহিস সালামের উপর।
হযরত ইব্রাহিম আলাইহিস সালামের উপর 10 খানা সহিফা নাযিল হয়েছিল আর হযরত ইদ্রিস আলাইহিস সালামের উপর 30 খানা সহিফা নাযিল হয়েছিল বাকি 4 খানা পরিশুদ্ধ কিতাব নাযিল হয়েছিল হযরত মূসা আলাইহিস সালামের উপর নাযিল হয়েছিল তাওরাত কিতাব হযরত ঈসা আলাইহিস সালামের উপর নাযিল হয়েছিল ইনজিল কিতাব হযরত দাউদ আলাইহিস সালামের উপর নাযিল হয়েছিল জাবুর কিতাব আর আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি নাযিল হয়েছিল পবিত্র কোরআনুল কারীম তো এই কোরআনুল কারীম মানব জাতির কল্যাণের জন্য হেদায়েত স্বরূপ সর্ববৃহত্ত এবং পূর্ণাঙ্গ পরিপূর্ণ গ্রন্থ হিসাবে আল্লাহ তাআলা এই কোরআনকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাযিল করেছিলেন এই কোরআন ছাড়াও এই কোরআনের আরও অনেকগুলো নাম রয়েছে যেমন আল কোরআনকে বলা হয় আল ফুরকান তা সত্য মিথ্যার পার্থক্যকারী আল বুরহান সুস্পষ্ট প্রমাণ আল হুদা পথ নির্দেশক এরপরে বলা হয়েছে আশিফা নিরাময় আর জিক্র উপদেশ এরকম আরও অনেকগুলো পবিত্র কোরআন কারিমের নাম রয়েছে তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা এই যে আলোচনাগুলো হলো তোমরা অবশ্যই বাসায় বসে এই আলোচনা মনোযোগ দিয়ে শুনবে এবং পবিত্র কোরআন কারিমের যে নামগুলো রয়েছে এগুলো মানে জেনে নেবে নৈতিক জীবন গঠনে আসমানি কিতাবের ভূমিকা তো নৈতিক জীবন এর আগে আমরা জেনেছি নৈতিক যা হচ্ছে নীতি সম্বন্ধীয় তাই হচ্ছে কি নৈতিক বা নৈতিকতা কেউ যদি নৈতিক জীবন গঠন করতে চায় তাহলে তাকে অবশ্যই আসমানি কিতাবের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে এবং তার বিধিনিষেধগুলো মনে প্রাণে বিশ্বাস করে এগুলো মানতে হবে আল্লাহ তাআলা বলছেন যে মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাইইন যে আমি এই কিতাবে কোনো কিছুই বাদ দেইনি সুতরাং মানুষ সব ধরনের এখানে এই যা কিছু তার জীবনের জন্য কল্যাণকর সব কিছুই এখানে পেয়ে যাবে আল্লাহ তাআলা বলেছেন যে যালিকার কিতাব লা রাইব ফিহি লিল মুত্তাকিন যে এটা এমন একটি কিতাব যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নেই এটা মানব জাতির অর্থাৎ হুদা লিল মুত্তাকিন এটা মুত্তাকিদের জন্য হেদায়েত স্বরূপ তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ সুতরাং আমরা বলতে পারি যে নৈতিক জীবন গঠনে আসমানি কিতাবের উপর বিশ্বাস ব্যতীত আমরা কোনোভাবেই নৈতিক জীবন তৈরি করতে পারবো না সুতরাং আসমানি কিতাবের প্রতি অবশ্যই আমাদের বিশ্বাস স্থাপন করতে হবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ এর প্রথমতে আকায়দে নৈতিক জীবন এই যে এখান থেকে যে ইমান রিসালাত আসমানি কিতাব এবং এগুলো সম্পর্কে যে আলোচনা হলো এগুলো অবশ্যই তোমরা মনোযোগ দিয়ে অনলাইন ক্লাস দেখবে আর বাসায় অবস্থান করবে নিজের স্বাস্থ্যের যত্ন নেবে সকলেই বাসায় ভালো থাকো সুন্দর থাকো সকলের জন্য দোয়া কামনা করছি এবং সুস্বাস্থ্য কামনা করি সকলকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু